আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশি সরিষা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়েরা আমাদের গার্ডেনে একটা জায়গায় মাটি ফেলা ছিল, ওখানে ওরা মাটির কুবিয়ে ওইখানে সরিষাগুলো ছড়িয়ে দিয়েছিল। এখন ওইখানে লিটিল লিটিল সরিষা গাছগুলো দেখেন উঠেছে। আমি আসলে চিন্তাও করতে পারি না যে এভাবে করে হতে পারে আমার গার্ডেনে। আর যখন এই গাছগুলো লিটিল লিটিল হয়েছিল, তো সবাই দেখে বলেছিল যে সরিষার শাক খাওয়া যায়, এভাবে খেতে পারো। তো আমি আসলে, আমার সরিষার ফুল দেখার অনেক ইচ্ছা ছিল, তো আমি আসলে শাকগুলো খাইনি, কারণ আমি ফুল দেখব। দেখেন আমার মেয়েরা আগাছা মানে সরিষার মধ্যে কিছু ঘাস উঠেছিল, ওইগুলো পরিষ্কার করতেছে। আমি বলেছি মাম্মি এগুলো উঠাই দাও, তাহলে নাইস হবে। তো ওরা ওইগুলাই উঠাই দিচ্ছিল। দেখেন এভাবে এই পর্যায়ে আমি অবশ্য শাক খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমার শাক খেতে ইচ্ছা করেনি, আমি ফুল দেখতে চেয়েছিলাম। পরে দেখেন মাশাআল্লাহ আমার সরিষা গাছে কি সুন্দর ইয়েলো কালারের ফুল এসেছে। এটা দেখে আসলে আমার এত যে ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। অনেকে তো আমাকে জিজ্ঞেসও করেছে যে এটা কীভাবে পসিবল, এটা কেমন করে সম্ভব যে সরিষার হয়েছে, এভাবে ফুল এসেছে। এটা কী যে নাইস লাগছিল যে ভাষায় প্রকাশ করার মতো না। আমার মেয়েরা তো অনেক হ্যাপি, কারণ ওরা কখনোই এভাবে দেখেনি, সরিষার ফুল এগুলো দেখেনি। তো এভাবে দেখে আসলে ওরাও অনেক হ্যাপি হচ্ছিল, খুবই নাইস। আমার গার্ডেনটাই পুরো মানে আলোকিত হয়ে উঠেছে এরকম লাগছিল আর কি। তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য, আমার জন্য, আর সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট দিয়ে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।